আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, সোমবার ভোর রাতে 7.8 মাত্রায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের 10টি প্রদেশ। এরদোগান জানিয়েছেন, দক্ষিণ পূর্ব তুরস্কে সংঘটিত হওয়া এই ভূমিকম্পে এই পর্যন্ত নিহত হয়েছেন 3,549 জন। ভূমিকম্পে তাদের দেশে 20,534 জন আহত হয়েছেন, ধসে পড়েছে প্রায় 6,000 ভবন। এদিকে একই ভূমিকম্পের আঘাতে পার্শ্ববর্তী সিরিয়াও ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানকার প্রাণহানি মিলে দুই দেশে 5,000-এর অধিক মানুষের মৃত্যু হয়েছে। এরকম প্রাণঘাতী ভূমিকম্প গত 10 বছরে 2টি এবং তার আগের 10 বছরে 4টি হয়েছে। যে এলাকায় ভূমিকম্পের উৎপত্তি সেইখানে 200 বছরের বেশি সময় আগে থেকে ভয়াবহ কোনো ভূমিকম্পই হয়নি, কোনো সতর্ক সংকেতও ছিল না। এই কারণে এই অঞ্চলে ভূমিকম্প মোকাবেলা করতেও তাদের কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই তো আমরা জানলাম ভূমিকম্পের অবস্থা। এখন কেন এই ভূমিকম্প হচ্ছে আমরা সকলে জানি, বা অনেকে জানেন না। যদিও এই হাদিসটি দুর্বল, তবু এটা সহিহ হাদিস পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশেষ করে সম্পত্তি গচ্ছিত রাখা হবে, কিন্তু তা আত্মসাৎ করা হবে, মানে আপনি আর ফেরত পাবেন না। যখন আপনি জাকাতকে জরিমানা ভাববেন, যখন আপনি আপনার স্ত্রীর অবাধ্য হবেন এবং স্ত্রীর সাথে মিলে আপনি আপনার মায়ের সাথে আপনি খারাপ আচরণ করবেন, আপনার পিতার সাথে আপনি খারাপ আচরণ করবেন, আপনার বন্ধুকে আপনি কাছে টেনে নেবেন, যখন মসজিদে উচ্চস্বরে কথাবার্তা হবে, যখন সমাজের সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক হবে, এরকম পরিস্থিতি যখন দাঁড় হয়ে যাবে, তখন আমাদের প্রতি পাথর বৃষ্টি হবে, তারপর ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আরও অনেক কিছু হবে। তিরমিজিতে হাদিসটি রয়েছে। দেখুন, প্রতিটি শব্দ, অক্ষর, বাক্য সব কিছু মিলে যাচ্ছে। তারপর রাসূলুল্লাহ বলেছেন, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপি বাড়বে, তোমাদের সম্পদ এত পাবে যে যা উপচে পড়ার মতো। এটা হচ্ছে কিয়ামতের আলামত। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। এইগুলো দুটি হাদিস। তারপর হচ্ছে এই সকল ভূমিকম্প, ভূমিধস বা যে রোগ ব্যাধি মহামারী আসে, তা কেন আসে, আল্লাহ তাআলা কেন করেন এসব? আল্লাহ তাআলা বনি ইসরায়েলে বলছেন, আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে এই নির্দেশনাগুলোই পাঠাই। এগুলো আমাদেরকে সতর্ক করা, আমরা যে পাপ কাজ করছি, হারাম কাজ করছি, তা থেকে ফিরে আসার জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সতর্ক করছেন। আজকে না হোক অন্য দেশে হয়েছে, কাল আরেক দেশে হবে, এরপরে আরেক দেশে হবে, এভাবে হতেই থাকবে। আর এত বড় মাত্রায় ভূমিকম্প হচ্ছে এখন, আর এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর কারণ হচ্ছে আমাদের পাপের কারণে। তাই যখন কোথাও ভূমিকম্প হয়, কিংবা কোনো রোগ ব্যাধি হয়, কিংবা বন্যা হয়, যে কোনো মহামারী ধস নামে, তখনই আমাদের তাওবা করা উচিত, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা উচিত, বেশি বেশি তাকে স্মরণ করা, ক্ষমা প্রার্থনা করা। ওমর ইবনু আব্দুল আজিজ রহিমুল্লাহ তিনি বলেন, তিনি যখন তার গভর্নরে থাকতেন, তখন তিনি দাঁত চাটকা বেশি করতেন, তিনি চিঠি লিখতেন, কারণ দাঁত চাটকার মাধ্যমে সমাজে আজাব এ থেকে নিরাপদ রাখা যায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি রহম করেন, আর যথাসাধ্য আমাদেরকে চেষ্টা করতে হবে সমাজে প্রচলিত যে জিনা ব্যবচার আছে, অন্যায় অবিচার আছে, হাদিসে যে সকল নির্দেশন, হাদিসে যে সকল ব্যাপারে সতর্ক করা হয়েছে, সেগুলো সম্পর্কে সতর্ক থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।